ওয়েলকাম গাইস সো এই ভিডিওটা হলো ভিডিও অন ডিমান্ড তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যা যারা আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে বা এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি তাদের ক্ষেত্রে কোনো টিপস বা তাদের কীভাবে পড়াশোনা করা উচিত এই সব নিয়ে কথা বলার জন্য সো আর আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা দিতে আমার কয়েকদিন দেরি হলো কারণ আমি কারেন্টলি একটা অ্যাক্সিডেন্টে পড়ছিলাম যার কারণে আমার একটু পায়ে এখনও ব্যান্ডিজ করা আছে যাই হোক এই ভিডিওটা নিয়ে এখন তাহলে আমরা কথা বলা শুরু করি সো ইন্টার সেকেন্ড ইয়ার এক্ষেত্রে ইন্টার সেকেন্ড ইয়ারে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি চার ক্যাটাগরির মানুষজন থাকে চার ক্যাটাগরি স্টুডেন্ট থাকে ইন্টার সেকেন্ড ইয়ারে ক্যাটাগরি চারটা কী কী প্রথম ক্যাটাগরি যারা মোটামুটি ফার্স্ট ফার্স্ট ইয়ারে খুব ভালো মতো পড়ছে ভালো টিচার পড়ছে যা যা মানে গাইডলাইনস দরকার সব পেয়ে গেছে তার মোটামুটি সব কিছু কমপ্লিট সেকেন্ড ক্যাটাগরি যারা ওরকম ভালো গাইডলাইন পায় নাই বাট কোনোভাবে ম্যানেজ করছে কিছু গ্যাপ আসে তার পড়াশোনায় তৃতীয় ক্যাটাগরি ফার্স্ট ইয়ারে যথেষ্ট রকমের পড়াশোনা করতে পারে নাই বেশ কিছু টিচার বদলাইছে এবং দিন শেষে তার মানে এই টিচারের কাছে অল্প একটু ওই টিচারের কাছে অল্প একটু এভাবে করে তার অনেক গ্যাপ বেশি তৈরি হয়ে গেছে এবং চতুর্থ ক্যাটাগরি যারা ফার্স্ট ইয়ারে কিচ্ছু পড়েনি লিটারালি যারা একেবারে এক লাইনে পড়েনি এমনকি অনেকে আছে যারা এখনও বইও কেনেনি সো আমি চার ক্যাটাগরি নিয়ে একটু ব্রড আলোচনা করব তুমি যে ক্যাটাগরিতে পড়ো ভিডিও সেই ক্যাটাগরিতে তুমি পজ করে চলে যাও তারপর সেখান থেকে দেখবা সো প্রথম ক্যাটাগরি নিয়ে কথা বলি প্রথম ক্যাটাগরি হলো যে তুমি অনেক ভালো গাইডলাইন্স পেয়েছো অনেক ভালো টিচার পেয়েছো অনেক ভালো মতো পড়াশোনা করেছো তোমার কোনো গ্যাপ নেই এই ক্যাটাগরির মানুষজন অনেক কমই আসে আমি আশা করতেছি কারণ নর্মালি এরকম হয় না সো তুমি যদি এত ভালো গাইডলাইন পায় এত ভালো পড়াশোনা করছো তোমার সামনে মনে হয় টেস্ট তো তোমার জন্য এখন পার্সোনাল উপদেশ হবে তুমি যেটা করতে পারো তুমি অ্যাডমিশনের পড়াশোনা এখন থেকে হালকা করতে পারো এখন কথা হলো এটা আমার সাথে অনেকে দিমত পোষণ করতে পারো কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অ্যাডমিশনের পড়াশোনাতে এইচএসসি পরীক্ষায় কোনো ক্ষতি হয় না তোমার সামনে হয়তো বা টেস্টের জন্য চার মাস তিন মাস আসে অ্যাটলিস্ট দুই মাসের বেশি যদি থেকে থাকে তুমি দুই মাসের জন্য এক্সট্রা টাইম লাগবা টেস্টের প্রিপারেশনের জন্য এবং বাকি টাইম তুমি অ্যাডমিশনের পড়াশোনা করবা অ্যাডমিশনের পড়াশোনা বলতে অ্যাডমিশনের গাইড না অ্যাডমিশনের জয়কলির বই না বুধভাষের বই না আমি সাজেস্ট করতেছি অ্যাডমিশনের কোশ্চেনগুলা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত পনেরো বছরের কোশ্চেন সলভ করো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কিনে বুয়েট কুয়েট রুয়েট টুয়েট এর সলভ করো ভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো অ্যাটলিস্ট তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে তোমার আসলে অ্যাডমিশনে কেন মানুষজন খারাপ করে আসলেই কি পড়া উচিত অ্যাটলিস্ট তোমার মাথায় একটা ক্লিয়ার ধারণা থাকবে যে হঠাৎ করে তিন মাসে তোমাকে হলো পড়তে হবে না তোমার জন্য উপদেশ তুমি পড়াশোনা তুমি যে কোনো গাইড যে কোনো বই যে কারো কাছে পড়তে পারো সেটা তোমার জন্য লাভজনক ঠিক আছে তুমি এই চার মাসের মধ্যে বা মাসের মধ্যে মাস টাইম লাগবে যদি তুমি আরো ভালো স্টুডেন্ট দেড় মাস টাইম লাগবে টেস্টের জন্য এবং বাকি টাইমটা শুধুমাত্র তুমি এডমিশনের পড়াশোনা করবা নেক্সট যেটা করা যেতে পারে যে আমরা অনেকে এই টাইমে একজন মেন্টর নিতাম আমার ক্ষেত্রে একজন মেন্টর ছিল মেন্টরটা কেমন যে তিনি আমার জাস্ট ওই টাইমে অ্যাডমিশনের গাইডলাইন দেবেন অ্যাডমিশন সম্বন্ধে হালকা একটা ধারণা নিতে হবে কারণ এরপরে তুমি টেস্ট টেস্টের পরে এইচএসসি তুমি অ্যাডমিশনের অতটা ফোকাস করতে পারবে না ওকে এখন অনেকে কি করতে পারো অ্যাডমিশনের একজন ভাই আনি হালকা ধারণা নিতে পারো এটা তোমার জন্য অনেক লাভজনক হবে এটা গেল প্রথম ক্যাটাগরি যাদের অনেক ভালো প্রিপারেশন হয়েছে দ্বিতীয় ক্যাটাগরি যাদের প্রিপারেশনটা ওরকম ভালো হয়নি বাট কিছু গ্যাপ গেছে মোটামুটি ওরকম পড়ছে সব কিছুই পড়ছে বাট একটু একটু গ্যাপ আছে এখন অতটা দ্বিধানন্দে ভুগতেছে এখন দ্বন্দ্বটা কি যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করবা নাকি মেডিকেল প্রিপারেশন করবা নাকি ভার্সিটি প্রথম কথা হলো তোমার এই নিয়ে চিন্তা করার এখনই দরকার নাই যদি তুমি ফিক্স হতে চাও হ্যাঁ তোমার অনেক ফ্রেন্ডের ফিক্স করে ফেলছে বাট তুমি করতে পারো না এখন এটা দুইটা কারণ হতে পারে হয় তুমি খুবই ভালো স্টুডেন্ট যে তুমি তিনটায় ভালো পারো এই জন্য তুমি সিদ্ধান্ত নিতে পারতো না কি পড়বা অথবা তুমি খারাপ স্টুডেন্ট এখন তুমি জানতে পারতো না যে কোনটাতে গেলে তোমার ভালো হবে এজন্য আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার একটা ভিডিও আছে যে তুমি কিসের কোচিং করবা সেটা বোঝার জন্য তুমি ওই ভিডিওটা দেখতে পারো অথবা তুমি লিটারালি এই নিয়ে চিন্তাও না করতে পারো তুমি অ্যাডমিশন টাইমে ওইটা নিয়ে চিন্তা করবে যে তুমি কিসের পড়া পড়বা আপাতত তুমি সব পড়াশোনা করব সো ধরো ধরে নিলাম যে তুমি ওরকম কিছু কিছু গ্যাপ রেখে গেছো প্রথম কথা হলো সেকেন্ড ইয়ারে সবার উদ্দেশ্যে একটাই কথা তোমরা টিচার এবং কোচিং ফিক্সড করো আমাদের বাংলাদেশে ইন্টার উঠার পর থেকে কন্টিনিউয়াসলি আমার টিচার চেঞ্জের উপর একটা ভুগি আমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একদম এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রত্যেক বিষয়ে একজন করে টিচার ছিল সে আমাকে পড়াতে পারুক বা না পারুক সো একজন খুব ভালো টিচারকে তুমি ফিক্সড করো যার কাছে তুমি মোটামুটি সব কিছু বুঝতে পারো যাকে তোমার ভাল লাগে সেখানেই পড়াশোনা করো তাহলে তোমার যে গ্যাপগুলো ফিল করা যায় সেগুলো আরও সোজা হবে এবং একজন টিচার নিতে পারো যে শুধুমাত্র তোমার গ্যাপ ফিলিংয়ের কাজ করবে গ্যাপ ফিলিং কি তুমি আজকে এই ভিডিওটা দেখার পরে একটা খাতা নিয়ে বসবা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং অন্যান্য সাবজেক্ট ইংলিশ বাংলা হোক এবার আমি কি করতাম আমি সবগুলোতে আমার কী কী টপিক পড়া হয়েছে সেটা লিখতাম না কী কী পড়া হয়নি আমি কী কী লিপচালি পড়ি নাই কিন্তু আমার পার হয়ে গেছে এখন টেস্ট তোমার কয়দিন পরে এর মধ্যে যদি তোমার বই শেষ না হয়ে থাকে সেটা একটু চিন্তার ব্যাপার বাট মোটামুটি এইটটি পার্সেন্ট যদি শেষ না হয় তাহলে দুঃখ আছে। অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট শেষ হইতে হবে পার্সেন্টের মধ্যে তুমি লিখবে যে আমি কী কী পড়িনি প্রথম টাইপটা হলো কি আমি লিটারালি কী কী পড়িনি সেকেন্ড টাইপটা হলো আমি কী কী পড়ছি কিন্তু গ্যাপ আসে বুঝার সমস্যা লাইক তোমার হলো ম্যাগনেটিজমের একটা কনসেপ্ট ক্লিয়ার নাই সেটা সো তোমার দুই টাইপের জিনিস যেটা তুমি লিটারালি পড়োনি যেটা তুমি গ্যাপ আসে সো এই লেখাটা কমপ্লিট করার পরে তুমি বুঝতে পারবে যে তোমার কোনখানে এনফেসিস দিতে পারবে ধরো তোমার কেমিস্ট্রিতে এরকম টপিক হলো পঁচিশটা ইংলিশে এরকম টপিক হলো দশটা ফিজিক্সে এরকম টপিক হলো তিনটা তখন তোমার ফিজিক্সে এফোর্ট দিতে হবে না তুমি বুঝতে পারতেছো কেমিস্ট্রি গ্যাপগুলা ফিল করতে হবে আগে তুমি এই গ্যাপগুলা খাতা দেখে ফিল করবে এবং ট্রাই করো পার ডে যাতে অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টপিক করে নষ্ট হয় মানে একটা করে ঠিক যে এটা আমি ক্লিয়ার এই টপিক ক্লিয়ার এই টপিক ক্লিয়ার এই টপিক ক্লিয়ার যাতে একদিন পরে মানে একটা টাইমের পরে এক মাস বা দুই মাস পরে তোমার ওই ফুল টপিকের খাতাটা ক্লিন থাকে ওকে নেক্সট আপ যারা মোটামুটি পড়াশোনা করতে পারি এবং প্রচুর গ্যাপ আছে প্রচুর গ্যাপ মানে তারা ইন্টারফাস্টারে ওরকম ভালো মতো পড়তেই পারেনি আমি ধরে নিচ্ছি যে 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 তোমার ঘটনাগুলো হয় তুমি অনেক বেশি টিচার বদলাইছো অথবা তুমি লিটারালি বুঝতে পারো না কি পড়বা কি কি পড়বা না তোমার ক্ষেত্রে কথা হলো টেস্ট পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে সো তুমি আসলে অত ভালো মতো চাইলেও পড়তে পারবা না একদম ডেপথে যায় প্রথম কথা তোমার জন্য অ্যাডমিশনের পড়া লিটারেলি হারাম বলা যায় হারাম কারণ তোমার আগে মেইন বইয়ের গ্যাপ আছে অ্যাডমিশনের পড়া পড়া যাবে না ঠিক আছে তুমি আগে মেইন বইয়ের গ্যাপটা ফিল করবা দেন পড়া পড়বা সো এখন তোমার ক্ষেত্রে কি করতে হবে দেখো আমার একটা বই আছে কিউ সাজেশন আমি আমার বই বলি আর মার্কেটিংয়ের ব্যাপার আছে বুঝছো না বেশিতে তো লাগবে আচ্ছা দুই নম্বর কথা হলে আমার বই না তুমি যে কোনো একটা স্যারের কাছ থেকে সাজেশন বা বাজারে যে কোনো এইচএসি সাজেশন যদি পাওয়া যায় এইচএসি সাজেশনে দেখবা ইম্পর্টেন্ট টপিকস দেওয়া থাকে তুমি আগে তোমার ওই যে গ্যাপ লিখতে বললাম না সেকেন্ড ক্যাটাগরির বা তুমি তোমার সব গ্যাপগুলা লিখবা না সেই গ্যাপের মধ্যে দেখবা যে কোন টপিকগুলো তোমার ওই সাজেশন থেকে ম্যাচ করে যেমন গতিবিদ্যাতে তোমার ইন্টিগ্রেশনের মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব যদি বলি এবং দ্বিতীয় টপিক যদি বলি প্রাস যে সে বলটা ধরতে পারবে কিনা বলটা কত দূর যাবে প্রশ্ন হবে প্রাসটা বেশি ইম্পর্টেন্ট কোথা থেকে বুঝলাম সাজেশন থেকে বা কোনো টিচার আমাকে দাগায় দিছে সো তোমার যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে যেগুলা এইচএসিতে আছে যেগুলো টেস্টে আসে ওই টপিকগুলো আগে শেষ করতে হবে ওই টপিকগুলো আগে শেষ করে ফেললা দেন তুমি বাকি যদি এক্সট্রা টাইম পাও যেটা পাওয়ার সম্ভাবনা খুব কম যদি পাও তারপরে তুমি ওই এক্সট্রা গ্যাপ টপিকগুলো ফিল করবা ঠিক আছে সো তোমার ক্ষেত্রে কথা হলো তুমি ইম্পর্টেন্ট টপিক্স আগে পড়বা দেন গ্যাপগুলা ফিল করবা চতুর্থ কথা চতুর্থ ক্যাটাগরি কোথায় চতুর্থ ক্যাটাগরি হলো যারা লিটারালি কিছু পড়ে নাই অনেক ভালো কাজ করছো কিছু পড়া নাই বাট এখন থেকে প্রচুর পড়া পড়তে হবে তোমার জন্য টপিক আরও বেশি সিলেক্টিভ হবে আমরা আমাদের কিউএ সাজেশনে তিন পার্টে ভাগ করি বোর্ড পাস বোর্ড প্লাস বোর্ড প্লেস সো বোর্ড পাস যে কটা টপিক তোমার পড়লে জাস্ট পাস হবে তুমি জাস্ট ওই টপিকগুলো আগে শেষ করবা এখন কথা হলো এর মধ্যে এক দলের প্রশ্ন হলো ভাইয়া আমি আগে কিচ্ছু পড়িনি এখন সম্ভব কি না কথা হলো তুমি যদি আমাকে বলো যে ভাইয়া ঢাকা ভার্সিটির আগে সাত দিন পরে চান্স পাওয়া সম্ভব সম্ভব যে কোনো কিছু সম্ভব যদি তুমি ওই অনুপাতে পরিশ্রম করতে চাও কথা হলো তুমি দুই বছর কিছু পড়নি তোমার প্রত্যেক ফ্রেন্ড ধরে নিলাম যে প্রতিদিন তারা ছয় ঘন্টা করে পড়ছে এক বছরে সো আলটিমেটলি রাউন্ড ফিগারে ধরে নিলাম তারা তিনশো দিনের মধ্যে একশো দিন পড়াশোনা করছে ছয় ঘন্টা করে সে কতক্ষণ পড়ছে ছয়শো ঘন্টা তুমি এবার দিনে দশ ঘন্টা করে পড়বা একদিনও গ্যাপ নিবানা দুই মাসে টোটাল ষাট দিন ষাট দিনে দশ ঘন্টা করে ছয়শো ঘন্টা তোমার আর ওর পরিশ্রম সেম তুমি এইভাবে চিন্তা করবা যে ওর এক বছরে পড়ছে কি হয়েছে ও এক বছরে তিন ঘন্টা পড়তে পারে আমি এক বছরে সতেরো ঘন্টা করে পড়বো তিরিশ দিনে সতেরো ঘন্টা করে পড়বো দিনে সতেরো ঘন্টা করে পড়ে দেখো তারপরে আমার কাছে বলো গ্যাপ আছে কিনা পাগলের মতো পড়তে হবে সব কিছু সম্ভব এনিথিং ইজ পসিবল তুমি যদি ওই পরিমাণের এফোর্ট দাও পাগলের মতো পড়বা জেদ থাকতে হবে যে শেষ করবই আমি যেটা করতাম আমি একটা টাইম লাইন দিতাম যে এই তিন দিনের মধ্যে বাজে যাবে শেষ হবে শেষ করতেই হবে কোনো উপায় নেই ওকে সো এইভাবে যে কোনো কিছু অসম্ভব না তুমি চাইলে এখনো সব কিছু পরে শেষ করতে পারবা ইভেন ওদের লেভেলও যাইতে পারবা ঠিক আছে তো তুমি যদি সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করো তাও তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয় চান্স হওয়ার সম্ভাবনা থাকে এরপর আরেকটা আমি সিক্রেট টিপস দিয়ে দেই আমরা আমাদের অনেক ফ্রেন্ড যাদের রেজাল্ট মোটামুটি খারাপ ছিল তাদেরকে দেখেছি যে তারা কিন্তু আগে এক বছর দুই বছর কিছু পড়ে নাই তারা একটা কাজ করত যে লিটারালি একটা সাবজেক্টের জন্য সাত দিন বরাদ্দ করতো ওই সাত দিন সকাল ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত সে কন্টিনিউসলি শুধু কেমিস্ট্রি পড়তো এভাবে পড়ে পড়ে তার কেমিস্ট্রিটা সে শেষ করতো এখন পড়তো কি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সো তোমরা এই কাজটাও করতে পারো যে তোমার সাবজেক্ট যদি সাতটা হয় সাতটা সাবজেক্টের জন্য সাত সাথে ঊনপঞ্চাশ দিন যে উনপঞ্চাশ সাত দিন পড়বো শুধু বায়োলজি পড়বো শুধু বায়োলজি পড়ে বায়োলজি শেষ বায়োলজি ফার্স্টবার শেষ করলাম বায়োলজি সেকেন্ড বার শেষ করলাম এইভাবে করলেও মোটামুটি এটা একটা ভালো অপশন হতে পারে বাট আমি পার্সোনালি এটা সাজেস্ট করি এটা তোমাদের অনেকের ক্ষেত্রে কার্যকরী হতে পারে যদি না হয় প্রতিদিন এই তোমার যে একটা উইক পয়েন্টের টপিকের খাতাটা আসে সেটা তুমি দেখে দেখে করতে পারবা ওকে দ্য স্টোরি হলো যে যারা ভালো তারা অ্যাডমিশনে পড়াশোনা করবে আর যারা খারাপ তারা গ্যাপ ফিলিং করবে এবং গ্যাপগুলো আগে ফাইন্ড আউট করবে গ্যাপগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে ফিল আপ করবে যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো পরে ফিল আপ করবে তারপরে কথা হলো ধরো তোমার গ্যাপ ফিলিং হয়ে গেছে তবুও তোমার হাতে টাইম আছে সেহেতু সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশনের প্রিপারেশন হালকা শুরু করে দিতে হবে কথা হলো অ্যাডমিশন তুমি যদি আগে থেকে না দেখো তুমি কখনো ভালো করতে পারবে না এই মোটামুটি ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলিও না আর সামনে আবার আবার দেখা হবে ধন্যবাদ সকলকে